গুড মর্নিং গাইস, উঠে গেছি আজকে আমরা সকাল সকালই, কেন কি একটু পরে আমাদের স্টার্ট হবে বানারস সিটি ট্যুর উইথ সারনাথ। আর এখানে দেখতেই পাচ্ছ ঝিঙ্কু এখন অব্দি ঘুমোচ্ছে, আর মাম্পি ওইখানে ঝিঙ্কু খাবার রেডি করছে। ওই ঘরে মাদেরকেও বলে এসেছিলাম মানে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে। বানারস আগের থেকে যেটা শুনেছিলাম অনেক পরিষ্কার হয়ে গেছে, আগের মতন সেরকম ব্যাপারটা নেই। আর দশমেধ ঘাটে আরতিটা মানে অসম ছিল, অসম মানে আমার প্রথম এক্সপিরিয়েন্স, কেন কি হরিদ্বারেও আরতি হয় এরকম টাইপেরই কিছুটা, তো ওটা আমি দেখতে পারিনি, অনেক বছর আগেকার কথা। তো কালকে আমি আরতিটা দেখলাম, ওটা দেখে দারুণ লাগলো। ওইখান থেকে মাম্পি লাইভও করেছিল আরতি, তো লাইভ যদি দেখতে চাও তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো লাইভটা। জিঙ্কু দেখো, আমরা হয়ে গেছি, আমরা নয় আমি হয়ে গেছি রেডি। আর অ্যাজ ইউজুয়াল মাম্পি অলওয়েজ লেট। সকাল থেকে উঠে কাজগুলো আমাকে করতে হয়েছে, প্লিজ। তো হয়ে গেছি কমপ্লিট, কৃষের সব খাবার দাবার অভি গুছিয়ে দিয়েছে একদম প্রপারলি। আর অভি দেখো এখন আমার এই শুলেস গুলো বেঁধে দিচ্ছে, কারণ আমি এগুলো ঠিকমতো অর্গানাইজ করে বানতে পারি না, প্রচুর টাফ। সেই জন্য অভি আমাকে সিমলাতেও বেঁধে দিয়েছিল, আর এই দায়িত্বটা এখনো ওরই। থ্যাংক ইউ। আমাদের গাড়ি একবার নাকি এসেছিল বলছে, জানি না কেন কি কোনো ফোন আসেনি আমাদের ফোনে, তো আবার কল করা হয়েছে ওদেরকে, ওরা আবার ঘুরে আসছে। আজকে আমরা করবো বারাণসী সিটি ট্যুর, তো খুব এক্সাইটেড আমরা, খুব এনজয় করবো আমরা। ক্রিশ রেডি, আমরা সবাই রেডি। এখন যাচ্ছি মাদের রুমে, দেখি কতদূর কি রেডি। মেশো গুড মর্নিং। গুড মর্নিং, কি খুঁজছ না? গুড মর্নিং ইন্ডিয়া। ওটা রাখো ক্রিশ, গুড মর্নিং। মর্নিং এভরিবডি। আমরা রেডি হয়ে গেছি, ওরা সব নিচে চলে গেছে, এখন মাম্পি আমি আর ঝিঙ্কু যাচ্ছি। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, যাচ্ছি ফার্স্টে অন্নপূর্ণা মন্দির, মা অন্নপূর্ণাকে স্টার্ট করে আমরা তারপরে নেক্সট টু নেক্সট ঘুরবো, কেন কি সবাই বললো আগে মাকে দর্শন করে নি, তারপরে সব করবো। দেখি যদি আজকে পসিবল হয় তো ঘাটগুলো হয়তো ঘুরবো, না আমাদের কাছে প্রচুর টাইম আছে, একদিন অযোধ্যাও যাবো। ঝিঙ্কু আর ঝিঙ্কুর বাবা বসেছে আগে, এখানে আমি আমার বাবা আর মেশো, আর পেছনে বসেছে দুই মহিলা সুন্দরী নায়িকা। ওয়েদারটা আজকে বেশ ভালো, বেশ ভালো। সব বাইরে ফুল চুনরি এগুলো পাওয়া যাচ্ছে, নারকেল আছে। মা আদিশক্তি দর্শন হলো, ওখানে ভিডিও অ্যালাউড নয় ওই জন্য করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তো এখন যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন, জানি না, প্রথমে টেম্পলগুলো আমরা ভিজিট করছি, তো যেখানে যাবো সেখানে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি, যদি পসিবল হয় ভিডিও করা নিশ্চয়ই করবো। আদিশক্তি মন্দির দেখা হয়ে গেলে এখন যাচ্ছি আমরা তুলসী মাতা মন্দির, এই ডান দিকে, ডান দিকে। আমরা এখন ট্রাফিকে ফেসে আছি, গাড়ি যাওয়ার একদম রাস্তা নেই এখানে। আর সংকটমোচন মন্দির দেখা হয়ে গেল, আর এবার যাব এর, তারপর খাওয়া দাওয়া করে নিলাম টুকটাক, কেন ব্রেকফাস্ট করে বেরোয়নি। এই দেখো সব ওয়েট করছে গাড়ি ক্লিয়ার, রোড ক্লিয়ারেন্স হওয়ার। আমরা এখন আছি ইউনিভার্সিটির ভিতরে। আর কি আছে ফ্লেভার? অনিয়ন মশলা, ঠিক আছে ঠিক আছে, তাহলে বলে দাও। কোনটা? প্লেন মশলা, প্লেন মশলা তো বলেছি। হ্যাঁ, আমরা খাচ্ছি দোসা, অভি খাচ্ছে মেদু বড়া, আর বাবার
মেশো এখানে বসেছে, বাবার মেশো ওখানে ধোসা আর ইডলি, মা আর পেছনে বসে আছে। আমার এই প্লেন মশালা আর এই যে বাবার সরি মেশোর আর অভির, আর বাবা তো ইডলি খাচ্ছে। আমাদের হয়ে গেল লাঞ্চ, এবারে আমরা খাবো হচ্ছে কোল্ড কফি আর লাসি, কিন্তু লাসি নেই ওই জন্য কোল্ড কফি খাবো। এখন আমরা বিড়লা টেম্পলে এন্ট্রেন্স নিচ্ছি, ঢুকছি বিড়লা টেম্পলের ভেতরে। এটা দুটো নামই প্রচলিত, কাশী বিশ্বনাথ টেম্পল অ্যাজ ওয়েল অ্যাজ বিড়লা মন্দির। এটা একদম পিসফুল না জায়গাটা, পুরো অসাধারণ। আর এত ঠান্ডা, পুরোটা পাথরের মেঝেটা একদম। এটা 1931 এ স্টার্ট হয়েছিল মন্দিরটা, মানে করা শুরু করা নির্মাণ, আর 1966 এ গিয়ে এইটা কমপ্লিট হয়েছিল। তো এটা একটা আলাদা ইম্পর্টেন্স আছে। আমরা এখন যাচ্ছি সারনাথে, রাস্তায় প্রচন্ড জ্যাম, দাঁড়িয়ে আছি, কৃষকে খাই দিলাম গাড়িতে গিয়ে। দেখি মন্দির কত অবধি খোলা গো? 4:30 অবধি খোলা। আমরা চলে এসেছি এখন রামনগর ফোর্টে, আমি মাম্পি, বাবা আর মা, আর মাম্পির মা গাড়িতে ঝিঙ্কুর সাথে, ঝিঙ্কু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। ফোর্টটা একটু এক্সপ্লোর করে নেবো, হাই করছে। দেখো রামনগর ফোর্ট, মানে এই রামনগর ফোর্টটা ওই কাশীর একটা রাজা ছিল বলবন্ত সিং বলে, উনি বানিয়েছিলেন। আর এটা পুরোটা আর্কিটেকচারটা হচ্ছে মানে মুঘল স্টাইলের আর্কিটেকচার, এটা মানে পুরো আর্কিটেকচারটাই মুঘল স্টাইলের। ইনি হচ্ছেন গাইড, এখানে গাইড করতেই হয়, আর অভি এখানে ভিডিও করতে ব্যস্ত। এখন আগেও গাড়িতে টায়ার্ড লাগছিল, কিন্তু এসে মানে একদম টায়ার্ডনেসটা কেটে গেল। গাড়িতে একটু হালকা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, কিন্তু ভীষণ ভালো লাগছে এখন, দারুণ দারুণ। আর বুদ্ধাজির মূর্তিটা এত সুন্দর। গ্রীষ্মের সকাল থেকে আমরা বেরিয়েছি ঠিক 8:30, এখন 4:15, 4:15। মানে গ্রীষ্মের এনার্জি লেভেল এত হাই, আর এত এনজয় করছে, হাসছে, মানে মনেই হচ্ছে না ও এতটুকু বাচ্চা একবারে পাল্লা দিয়ে আমাদের সাথে ঘুরছে। পুরা এশিয়া মে পহলা স্টার্ট কি জৈন ধর্ম মে আপনি চার স্থান হয় তো পহলা লুম্বিনী হ্যাঁ লুম্বিনী নেপাল মে গৌতম বুদ্ধ কি পহলা জন্ম স্থান হয় আর সেকেন্ড ব্রাঞ্চ আপনা বুদ্ধগয়া বিহার তো ওপর গৌতম বুদ্ধ নে 6 সাল বৈঠকে প্রতিজ্ঞা কি থে তো পহলা জ্ঞান কি পর্যাপ্ত হয়েছি গয়া মে আর জ্ঞান পর্যাপ্ত হোনে কে বাদ তব গৌতম বুদ্ধ নে জগে পে আয়ে থে আর এই জগে পে 3 মহিনা রহে থে তো পহলে ইয়াঁ পর কুছ নাই বনাই গই থি পহলে জঙ্গল এরিয়া থা এই জগে কা নাম থা আনন্দ বন আর সারঙ্গনাথ জগে কা ইসিলে নাম রখ দিয়া থা জেসে বনারস মে আপলোগ কাশী বিশ্বনাথ কে দর্শন কিয়ে হোগে তো শ্রাবণ কে মহিনে মে ওয়াঁ পর ভিড় ভাড় জ্যাদা হোতা হ্যায় তো শঙ্কর জি কো শান্তি নাই মিলতা হ্যায় তো 1 মহিনা কে লিয়ে কাশী ছোড় কে শঙ্কর জি 1 মহিনা ইয়াঁ রহতে হ্যায় তো পহলা লুম্বিনী হ্যায় সেকেন্ড আপকা বুদ্ধগয়া বিহার হ্যায় তীসরা সারঙ্গনাথ হ্যায় আর চৌথা প্লেস হ্যায় কুশীনগর গোরখপুর। ওকে ওকে, নষ্ট হয়ে গেছিল ওরই সেম টু সেম রেপ্লিকা এখানে বানানো হয়েছে। দেখো মনে হচ্ছে পুরো যেন ইটারনিটি, মানে একদম অসম। চলে এলাম, সব কমপ্লিট, সারনাথ, বারাণসী, সিরিটোগ্রাফি কমপ্লিট হলো। এখন বাচ্চা 5:40, যাই এখন রেস্ট নিই, কেন কি একটু পরেই আবার বেরোতে হবে আর্লি মর্নিং করে কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো করতে। আজকে ব্লগটা এখানেই শেষ, আবার নতুন ব্লগ কিছুক্ষণ পর স্টার্ট হবে।